नमस्कार सम्मानित दर्शकबृंद, प्रधानमंत्री किसान सम्मान निधिर इकेवाईसी निये गुरुत्वपूर्ण एकटा आपडेट चले एसेछे। आपनादेर मध्ये अनेकेई पीएम किसानेर इकेवाईसी करेछेन, अनेके एखनो किन्तु इकेवाईसी करेननि। तो पीएम किसानेर इकेवाईसी छाड़ा एबारे इन्स्टलमेंटेर टाका देबे कि देबे ना सेई निये किन्तु अफिसियालभावे कृषि दप्तरेर तरफ थेके एकटा आपडेट देवा होयेछे। एछाड़ाओ पीएम किसानेर जे एबारे टाका देवा होबे सेई निये किन्तु रिसेंट आपडेट एसेछे। समस्तटा आमरा आजकेर एई भिडियोते आलोचना करब। अवश्यई भिडियोटि आपनादेर उपकारे आसबे। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटि देखते थाकुन। आर आपनि जदि आमादेर चैनेलेर नतून दर्शक होये थाकेन, परबर्ती भिडियोर आपडेट সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার কৃষি ভবন নিউ দিল্লির তরফ থেকে একটা এখানে লেটার পেশ করা হয়েছে। এখানে ডেট দেখতে পাচ্ছেন 30 মে 2022। তো আজকেই কিন্তু 30 মে, আজকেই কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। তো এখানে একজন কিন্তু কৃষি দপ্তরের কাছে আরটিআই করে জানতে চেয়েছিল। আরটিআই মানে হচ্ছে, মানে যে সাধারণ মানুষের যে একটা অধিকার রয়েছে, রাইট রয়েছে, সেই রাইট অনুযায়ী আপনি কিন্তু সরকারকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তো সেরকমই একজন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আরটিআই করে। তো সেই আরটিআই এর উত্তর কিন্তু কৃষি দপ্তর দিয়েছে এই পিএম কিষাণের ই কেওয়াইসি রিলেটেড। তো সেখানে কি বলেছে দেখুন, 11.28 crore টোটাল আধার অথেন্টিকেটেড ফার্মার্স, দ্য ই কেওয়াইসি হ্যাজ বিন ডান ইন রেসপেক্ট অফ অ্যাবাউট 5.51 crore পিএম কিষাণ বেনিফিসারিস অ্যান্ড ই কেওয়াইসি ইজ রেসপেক্ট অফ অ্যাবাউট 5.77 crore নাম্বার অফ ফার্মার্স ইজ পেন্ডিং অ্যাজ অন 30/5/2022। তো এর মানে দেখুন, বর্তমানে আধার অথেন্টিকেট ফার্মার রয়েছে, মানে টোটাল আধার অথেন্টিকেট ফার্মার রয়েছে 11.28 কোটি কৃষক। তার মধ্যে ই কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে 5.51 কোটি কৃষকের, ঠিক আছে। আর ই কেওয়াইসি এখনও কমপ্লিট হয়নি, মানে পেন্ডিং রয়েছে এই 30/5/2022 তারিখ পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্ত পেন্ডিং রয়েছে ই কেওয়াইসি 5.77 কোটি কৃষকের। তার মানে কি বুঝতে পাচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে যে অর্ধেকের কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে গিয়েছে, ডান হয়ে গিয়েছে, আর অর্ধেকের উপর কিন্তু এখনও কেওয়াইসি তাদের ডান হয়নি, তাদের কিন্তু পেন্ডিং রয়েছে। তো এরই সাথে সাথে আবার আমাদের ভারতবর্ষের যিনি কৃষিমন্ত্রী রয়েছেন নরেন্দ্র সিং তোমরজি, তিনি কিন্তু একটি টুইটও করেছেন। টুইটে কিন্তু তিনি বলেই দিয়েছেন যে এবারে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31 তারিখ, মানে 31 মে সকাল 11টার সময় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 11তম ইনস্টলমেন্টের টাকা রিলিজ করবেন এবং প্রায় কিন্তু 21,000 কোটি টাকা কিন্তু রিলিজ করবেন এবং সেই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ডিবিটির মাধ্যমে, ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। আগেই আপনাদেরকে বলেছিলাম পিএম কিষাণের টাকা ডিবিটির মাধ্যমে দেবে। তো দেখুন এখানে কিন্তু বলেই দিয়েছে যে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেবে, টুইট করে কিন্তু সেটাও জানিয়ে দিয়েছে এবং এখানে একটা কিন্তু ব্যানারও প্রকাশ করে দিয়েছে। তার মানে 31 তারিখে টাকা দেবে, এটা তো 100% কনফার্ম। এবার ই কেওয়াইসি যদি আপনাদের নাও করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পেয়ে যাচ্ছেন এইবারে, এবং পরের বারে কিন্তু ই কেওয়াইসি দিয়ে কড়াকড়ি করে দিতে পারে। তাই যারা এখনও ই কেওয়াইসি করেননি এইবারে হয়তো আপনারা টাকা পেয়ে যাচ্ছেন ঠিকই, আপনারা ভাববেন না যে আর আমরা ই কেওয়াইসি করবো না, ই কেওয়াইসি না করেও টাকা পেয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু ভাববেন না। আপনারা কিন্তু পরবর্তী সময় ই কেওয়াইসি করে নেবেন, কারণ এটা হয়তো আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, পরে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।